सुप्रिय शिक्षार्थी शुभ सकाल मार्टिन लुथर कलेजे ऑनलाइन क्लासे तुम्हारे सबाई के स्वागत जानाच्छि। आमी मोहम्मद शाहजहान शेख प्रभाषक अर्थनीति। आज के अर्थनीति द्वितीय पत्रेर प्रथम अध्याय निये आलोचना करब। तार आगे आमरा जेने नेई अर्थनीति द्वितीय पत्रेर प्रश्नेर धरन ओ मान बंटन केमन हबे। अर्थनीति द्वितीय पत्रे दुईटा अंश थाकबे, एकटा सृजनशील अंश और एकटा बहुनिर्वाचनी अंश। सृजनशील अंशे मोट 11टी प्रश्न थाकबे, 11टार मध्ये शिक्षार्थीरा 7टी प्रश्नेर उत्तर दिबे। प्रतिटा प्रश्नेर मान 10, मोट 7टा प्रश्नेर मान 70। बहुनिर्वाचनी प्रश्ने मोट 30টি প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের নম্বর 1, 30টা প্রশ্নের মোট নম্বর 30। সৃজনশীল এবং বহুনির্বাচনী মিলে মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আসি আমরা প্রথম অধ্যায়ের বাংলাদেশের অর্থনীতির পরিচয় সম্পর্কে আমরা জানব। বাংলাদেশের অর্থনীতির পরিচয়ের মধ্যে আমরা চারটি বিষয় শিখব। তার মধ্যে প্রথম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। দুই, বাংলাদেশে ভৌগোলিক অবস্থান। তৃতীয়ত, বাংলাদেশে অর্থনীতি বৈশিষ্ট্য ও গতিধারা। চতুর্থত, বিশ্বায়নে একটিতে অবস্থান ও ভবিষ্যৎ সম। তাহলে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আমরা যে চারটা বিষয় শিখব, প্রথমত বাংলাদেশে অর্থনীতির ঐতিহাসিক পটভূমি, দ্বিতীয়ত বাংলাদেশে ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ, তৃতীয়ত বাংলাদেশের অর্থনীতির কাঠামো বৈশিষ্ট্য ও গতিধারা, চতুর্থত বিশ্বায়নের প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা। এবারে আমি প্রথম টপিকস নিয়ে আলোচনা করব, বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন প্রাচীন ও হিন্দু যুগের অর্থনীতি, দ্বিতীয়ত ইংরেজ যুগের অর্থনীতি, তৃতীয়ত মুসলিম যুগের অর্থনীতি, চতুর্থত পাকিস্তান যুগের অর্থনীতি। এবং আমরা যদি লিখি প্রাচীন ও হিন্দু যুগের
तो বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমিকে আমরা এই চারটা ভাগে আলোচনা করতে পারি। প্রথমত আদিকাল থেকে আদিকাল ও হিন্দু যুগের অর্থনীতি, দ্বিতীয়ত মুসলিম যুগের অর্থনীতি, তৃতীয়ত ইংরেজ যুগের অর্থনীতি, চতুর্থত পাকিস্তান যুগের অর্থনীতি। এভাবে আমরা বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমিকে উপস্থাপন করতে পারি। এখন আমি পর্যায়ক্রমে এই চারটা বিষয় আলোচনা করব। প্রাচীন ও হিন্দু যুগের অর্থনীতি। প্রাচীন ও হিন্দু যুগে সে সময় কয়েকটি বংশধর রাজত্ব করেছিল, তার মধ্যে মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ ও সেন বংশ রাজত্ব করেছিল। তখন বাংলার আয়ের প্রধান উৎস ছিল তিনটি: এক, কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য। বাংলায় তখন আয়ের প্রধান উৎস ছিল এই তিনটি: কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য। কৃষি, বাংলায় তখন মানুষের প্রধান উপজীবিকা ছিল কৃষি। তখন জমির মালিক ছিল রাজারা, কৃষকেরা রাজাদের কাছ থেকে কর দিয়ে জমি চাষাবাদ করত। তারা বিভিন্ন ধরনের শস্য ও ফল ফুল চাষাবাদ করত, যেমন ধান, আখ, পান, সুপারি, আম, কাঁঠাল, বিভিন্ন ধরনের মশলা, মহুয়া ইত্যাদি। ত্রয়োদশ শতকে ইউরোপীয় পর্যটক মার্কো পোলো এর মতে ত্রয়োদশ শতকে ইউরোপীয় পর্যটক মার্কো পোলো এর মতে বাংলা থেকে তখন বিভিন্ন অঞ্চলে যে সকল পণ্য রপ্তানি করা হতো তার মধ্যে অন্যতম ছিল চিনি, এবং এই চিনি রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করা হতো। এরপরে আসি শিল্প। আদি যুগে শিল্পের মধ্যে খুব প্রসিদ্ধ ছিল মুসলিম শিল্প। তখন এই অঞ্চলে কার্পাসের চাষ, রেশমের চাষ এবং গুটি পোকার চাষ হতো। এগুলো দিয়ে তখন বাংলার জনগণ বিভিন্ন ধরনের কাপড় উৎপাদন করত। সে সকল কাপড়ের মধ্যে খুবই খ্যাতি অর্জন করেছিল মুসলিম কাপড়।
মুসলিন কাপড়গুলো তৎকালীন রাজবংশের সদস্যরা ব্যবহার করত। তারা স্বর্ণমুদ্রার বিনিময়ে ক্রয় করে তারা নিজেদের পরিবারের সদস্যের জন্য ব্যবহার করত। খ্রিস্টীয় প্রথম শতকে লেখা পেরিপ্লাস পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান গ্রন্থ খ্রিস্টীয় প্রথম শতকে লেখা পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি নামক গ্রন্থ থেকেও জানা যায় যে তৎকালীন সময়ে বাংলা অঞ্চল থেকে বিভিন্ন দেশে মুসলিন কাপড় রপ্তানি করা হতো। এছাড়া সপ্তম শতকে ফরাসি পরিব্রাজক এছাড়া সপ্তম শতকে ফরাসি পরিব্রাজক বার্নিয়ারের ভ্রমণ কাহিনী থেকে জানা যায় যে বাংলায় তখন মুসলিম কাপড় এত সূক্ষ্ম ছিল যে একটা আংটির ভিতর দিয়ে বের করা যেত। এছাড়া কারুশিল্প কারুশিল্প মৃৎশিল্প হাতির দাঁতের শিল্প তাম্রসহ মিশ্র শিল্পে মুসলিম কাপড় ছাড়াও তখন বাংলায় তখন কারুশিল্প তাম্রশিল্প মৃৎশিল্প হাতির দাঁতের শিল্প তাম্রসহ মিশ্র শিল্প বেশ প্রসিদ্ধ ছিল। ব্যবসা বাণিজ্য প্রাচীন বাংলায় তখন বাংলার সাথে বিভিন্ন দেশের পণ্য রপ্তানির ফলে বিভিন্ন দেশের সাথে বাংলার একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে এবং এই বাণিজ্যের অধিকাংশই স্থলপথে বাদ দিয়ে নৌপথের মাধ্যমে সম্পাদিত হত। এরপরে আমরা এখন আলোচনা করব মুসলিম যুগের অর্থনীতি।
মুসলিম যুগের অর্থনীতি ত্রয়োদশ শতাব্দীর শুরুতে ইকতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয়ের মাধ্যমে এই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তখন বাংলার কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য চরম উন্নতি লাভ করে। একই সাথে তারা নৌশিল্প এবং কুটির শিল্প বেশ সম্প্রসারণ ঘটায়। নৌশিল্পের মধ্যে বিভিন্ন ধরনের পালতোলা নৌকা, বিভিন্ন ধরনের রণতরী, কামান, বারুদ, বস্ত্র, চিনি, লবণ, অলঙ্কার ইত্যাদি। নিজ দেশে এ সকল পণ্য উৎপাদনের ফলে তাদের নিজেদের দেশে পণ্যের দাম ছিল কম, ফলে সহজেই তারা ক্রয় করে ভোগ করতে পারত। অন্যদিকে এই সকল পণ্য তারা বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে স্বর্ণ মুদ্রা অর্জন করে তারা আর্থিক সচ্ছলতা লাভ করে। আর্থিক সচ্ছলতা লাভ করার কারণে তারা একটা উন্নত জীবনযাপন করতে থাকে। আর এই কারণেই ঐতিহাসিকভাবে মুসলিম যুগকে স্বর্ণযুগ বলা হয়। এই মুসলিম যুগের মধ্য থেকে অনেক সময় বিভিন্ন বোর্ডে দেখা যায় যে অনুধাবনের প্রশ্ন হিসাবে আসছে যে মুসলিম যুগকে কেন স্বর্ণযুগ বলা হয়, ব্যাখ্যা করো। এরপরে আমরা আলোচনা করব ইংরেজ যুগের অর্থনীতি। ইংরেজ যুগের অর্থনীতি ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে জয় করে এই অঞ্চলে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। ইংরেজরা প্রায় বাংলাকে ১৯০ বছর শাসন করেছিল। ইংরেজরা বাংলাকে শাসন ও শোষণের মাধ্যমে এ অঞ্চলের উদীয়মান অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। কারণ বাংলা একসময় বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন করে ইউরোপীয় দেশগুলোতে রপ্তানির মাধ্যমে স্বর্ণ মুদ্রা অর্জন করত এবং তাদের আর্থিক সচ্ছলতাও ভালো ছিল, উন্নত জীবনযাপন করত। একসময় তাদের শিল্প বিপ্লবের সম্ভাবনা দেখা দেয়। ঠিক এই মুহূর্তে ইংরেজরা এদেশের শাসনভার গ্রহণ করে বাংলার শিল্প বিপ্লবের সম্ভাবনার দ্বার নিঃশেষ করে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের দ্বার উন্মোচন করে এবং এরই প্রেক্ষিতে তারা কিছু কার্যক্রম গ্রহণ করে যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এক, যে ইংরেজরা জমিদারদের মাধ্যমে বাংলার কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করে। জমিদাররা খাজনা আদায় করার সময় কৃষকদের উপর বিভিন্ন রকম জুলুম নির্যাতন পরিচালনা করে, ফলে অনেক কৃষক এখান থেকে বাড়ি ভিটা ছাড়া হয়ে যায়। ইংরেজরা বাংলার কুটিরশিল্পের উৎপাদিত দ্রব্য কম দামে ক্রয় করে তারা বেশি দামে বিক্রি করত এবং বেশি দামে বিদেশে বিক্রি করার মাধ্যমে তারা স্বর্ণমুদ্রা অর্জন করত। ইংরেজরা বাংলা থেকে বাংলার রাজস্ব দিয়েই তারা পণ্য ক্রয় করত এবং সেই পণ্য ইউরোপে বিক্রি করত। এর মাঝে ১৭৭০ সাল ও ১৯৪৩ সালে বাংলার অঞ্চলে চরম দুর্ভিক্ষ দেখা দেয় এবং বিশেষ করে ১৭৭০ সালে যে দুর্ভিক্ষ দেখা দেয় সেখানে বাংলার প্রায় এক তৃতীয়াংশ লোক মারা যায়। এরকম একটা বাংলার দুর্বিষহ অবস্থার মধ্য থেকে ইংরেজরা বাংলার থেকে রাজস্ব আদায়ে বিস্পা পায়নি। ইংরেজরা তাদের অর্জিত সম্পদ ইংল্যান্ডে পাচারের মাধ্যমে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্ভাবনাকে আরও আগায় নিয়ে যায়। ইংল্যান্ডের বস্ত্রশিল্পকে রক্ষার জন্য বাংলার বস্ত্রশিল্প উৎপাদনে তারা বাধা সৃষ্টি করে
এমনকি এদেশের বস্ত্রশিল্প উৎপাদনে নিয়োজিত যারা তাঁতি ছিল তাদের আঙ্গুল পর্যন্ত কেটে দেয়। ইংল্যান্ডের বস্ত্রশিল্পের কাঁচামাল সরবরাহের জন্য তারা বাংলার কৃষকদেরকে নীল চাষে বাধ্য করে। 1813 সালে ইংরেজরা হাউস অফ কমন্সে আইন পাশের মাধ্যমে বাংলা থেকে ইউরোপীয় অঞ্চলে পণ্য রপ্তানি নিষিদ্ধ করে এবং বেশ কিছু পণ্যের উপরে উচ্চ হারে শুল্ক আদায় করে, শুল্ক আরোপ করে। উইলিয়াম ডিগবির মতে হিসাব মধ্যে ১৭৫৭ সাল থেকে ১৮১৫ সাল পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা ইংরেজরা বাংলাকে ইংল্যান্ডে হিসাব মতে ১৭৫৭ থেকে ১৮১৫ সাল পর্যন্ত ইংরেজরা বাংলা থেকে প্রায় ১০০০ কোটি টাকা বাংলা থেকে পাচার করে ইংল্যান্ডে নিয়ে যায়। এবং এইরকম বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইংরেজরা এই বাংলার সম্পদ পাচার করে বাংলার কৃষককে ব্যবহার করে বিভিন্ন জুলুম নির্যাতন করে বৈষম্যমূলক আচরণ করার মাধ্যমে তারা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের চাকা সচল রাখে, অন্যদিকে বাংলার যে শিল্প বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছিল সেটাকে নিঃশেষ করে দেয়। তো আমরা দেখলাম যে আমরা অর্থনীতির পরিচয়ের মধ্যে প্রথমত যে আমরা যে চারটা টপিক নিয়ে আলোচনা করার কথা ছিল আমরা তিনটা টপিক আলোচনা করেছি। একটা হচ্ছে প্রাচীন যুগ ও হিন্দু যুগের অর্থনীতি, দ্বিতীয় হচ্ছে মুসলিম যুগের অর্থনীতি, তৃতীয় হচ্ছে ইংরেজ যুগের অর্থনীতি, বাকি আর একটা যে পাকিস্তান যুগের অর্থনীতি এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি আলোচনা করতে গিয়ে যে তিনটা আলোচনা করেছি সেগুলো তোমরা ভালো মতো দেখবে এবং কোনো কমেন্টস থাকলে আমাদেরকে কমেন্টস করবে, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে প্রথমেই আলোচনা করব। এবং চতুর্থ যে টপিকটা থাকলো পাকিস্তান যুগের অর্থনীতি কেমন ছিল সেটাও আমরা আলোচনা করব। তো সর্বশেষ আমরা বর্তমান পরিস্থিতিতে যেভাবে সরাসরি ক্লাসরুমে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমরা চেষ্টা করছি যে সিলেবাসটা অনলাইন ক্লাসের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং একই সাথে তোমরাও তোমাদের পড়াশোনাও এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রেখে, এবং সুস্থ সুন্দর ও নিরাপদ থাকো এই আশা করে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।